আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহাম সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা আল্লাহ সুহানহ তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি আজকে আমাদের সংক্ষিপ্ত এই বৈঠকে উপস্থিত যে দিনী ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে এবং যারা অনলাইনে দেখতেছেন তার উদ্দেশ্যে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু বর্তমান ভারতের মুসলমানদের অবস্থা এবং তাদের বা আমাদের আসলে কোনো কিছু করণীয় আছে কি না এবং থাকলে সেটা কি। আপনারা ইতিমধ্যেই যারা খবর খবর রাখেন দুনিয়ার তারা জেনে গেছেন যে ভারতের অবস্থা অনেক উত্তপ্ত এবং ভারতের মুসলমানদের বিশেষ করে অবস্থা বাহ্যিক দৃষ্টিতে অনেক করুণ মনে হচ্ছে তো আমরা প্রথমত জানার চেষ্টা করব যে আসলে যেটা নিয়ে আলোচনা চলতেছে সেটা কি এনআরসি বা সিএবি বা সিএ এটা আসলে কি তো এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন আর সিএবি হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনআরসি আর সিএবি দুইটা আলাদা আলাদা বিল এবং দুইটা আলাদা আলাদা ভারতের বিধান তো এনআরসির যেটা বিষয় সেটা হচ্ছে যে ন্যাশনাল এনআরসির যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে উনিশশো সালের প্রমাণ পূর্বের প্রমাণ দেখাতে হবে যে আপনি উনিশশো সালের পূর্বে ভারতে ছিলেন বা আপনার পূর্বপুরুষ বা আপনার আদি পিতাকে উনিশশো একাত্তর সালের পূর্বে ভারতে ছিল এটার প্রমাণ দেখানোর মাধ্যমে যে রেজিস্ট্রেশনের কার্যক্রম চলতেছে এটাকে বলা হচ্ছে এনআরসি যেটা ইতিমধ্যে আসামে সম্পন্ন হয়ে গেছে আর সিএবি যেটা ইদানিং নতুন পাশ হলো ভারতের রাজ্যসভা লোকসভায় এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সেটা এখন অ্যাক্টে পরিণত হয়েছে সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সেটা এক পরিণত হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে দু সালের পূর্বে যারা ভারতে এসেছে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অন্য ধর্মের মানুষ মুসলিম ব্যতীত অন্য ধর্মের মানুষ এই তিনটি দেশ থেকে তথা নেপাল থেকে যদি কোনো খ্রিস্টান শিখ বৌদ্ধ আসে তাহলে সে গ্রহণযোগ্য হবে না তেমনই শ্রীলঙ্কা থেকে যদি কোনো বৌদ্ধ আসে সেও গ্রহণযোগ্য হবে না মায়ানমার থেকে যদি কোনো রোহিঙ্গা আসে সেও গ্রহণযোগ্য হবে না একমাত্র পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান এই তিন দেশ থেকে মুসলমান ব্যতীত অন্য যে কোনো ধর্মের মানুষ দুই সালের পূর্বে যদি ভারতে এসে থাকে তাহলে সে দরখাস্তের মাধ্যমে তার নাগরিকত্ব ফিরে পাওয়ার আবেদন করতে পারবে তো এনআরসি এবং সিএবি এই দুইটার কোথাওই মুসলমানদেরকে বাদ দেওয়ার কথা নাই কিন্তু যখনই আমরা এই দুইটাকে একসাথে জড়িত করব। তখনই আমাদের নিকটে স্পষ্ট হয়ে যাবে যে আসলে ভারতে কি চলতেছে প্রথমত এনআরসির মাধ্যমে যারা উনিশশো সালের পূর্বের ডকুমেন্ট দেখাতে পারবে না তারা ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে যেমনভাবে চীন রাখতেছে উইঘুরদেরকে এবং আরও অনেকেই বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে রাখতেছে এরকম ডিটেনশন ক্যাম্পে রাখা হবে যেটা এক প্রকার জেলখানার মতো এবং এই যেহেতু পশ্চিমবঙ্গ সহ অনেক জায়গায় তাহলে এনআরসি মাধ্যমে আপনার নিকট থেকে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে এবার আপনি চাহে হিন্দু হন আপনি বৌদ্ধ চাহে হন খ্রিস্টান হন যদি আপনি উনিশশো একাত্তরের পূর্বের প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার নাগরিকত্ব বাদ চলে যাবে ভারতের এবার সিএবির মাধ্যমে যদি আপনি হিন্দু হন খ্রিস্টান হন বৌদ্ধ হন জৈন হন আর দুই হাজার সালের পূর্বে এসে থাকেন ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে তাহলে আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন এবং আপনি নাগরিকত্ব পাবেন কিন্তু মুসলমান সেখান থেকে বাদ যাবে তথা এনআরসির মাধ্যমে সবাই যখন বাদ গেল সেখান থেকে অন্য সব ধর্মের মানুষেরা সিএবির মাধ্যমে নাগরিকত্ব নিয়ে নিবে একমাত্র মুসলমানেরা নাগরিকত্ব নিতে পারবে না তো দুইটা বিলকে যখন আমরা এক জায়গায় জড়িত করব দুইটা নিয়মকে এনআরসি এবং সিএবি কে যখন আমরা এক জায়গায় জড়িত করব তখন আমাদের নিকটে স্পষ্ট হবে যে ভবিষ্যৎ ভারতের মুসলমানরা দ্বিতীয় রোহিঙ্গায় পরিণত হতে যাচ্ছে অথবা দ্বিতীয় চীনের উই ঘুরে পরিণত হতে যাচ্ছে এবং মুসলমানদেরকে আস্তে আস্তে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর প্রচেষ্টা চলতেছে এই হলো ভারতের বর্তমান অবস্থার মূল কারণ এহেন পরিস্থিতিতে ভারতের মুসলমানদের কি করণীয় সেটা তো অবশ্যই ভারতের অনেক বিজ্ঞ মানুষ আছে অনেক ওলামা আছে এবং আমি যেহেতু বাংলায় বলতেছি যদিও আমি উর্দুতে বলতে পারি তো উর্দুতেও বলা যায় তো সেটা ব্যাপার না কিন্তু বাংলাতে বলতেছি বাংলার মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের যদি কিছু দিনই ভাই সেটা শুনে এবং সেটা যদি প্রচার করে এবং সেটা যদি জানাই পরস্পরের মধ্যে আলোচনা করে সেটাই অনেক আর ভারতেও অনেক জ্ঞানীগুণী মানুষ রয়েছেন তারাও বলতে পারবেন তো আমি যেটা প্রথম আমার সংক্ষিপ্ত চিন্তা চিন্তাভাবননায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতে উনিশশো সালে যে আজাদি যে স্বাধীনতা ভারত পাকিস্তান বাংলাদেশের যে আজাদি উনিশশো সালের যে স্বাধীনতা এই স্বাধীনতা আসলে আমরা কাদের থেকে নিয়েছিলাম ব্রিটিশদের থেকে নিয়েছিলাম আর ব্রিটিশরা আসলে ক্ষমতা কাদের থেকে দখল করেছিল মুসলমানদের থেকে দখল করেছিল যে মুসলমানরা প্রায় সাড়ে ছয়শো সাতশো বছরই ভারত শাসন করেছে তাদের থেকে ব্রিটিশরা ক্ষমতা দখল করেছিল তাহলে মুসলমানরা ছিল রাজা বাদশাহ তাহলে যাদের থেকে ক্ষমতা দাখল করা হয়েছে দুঃখ কষ্ট ব্যথা বেদনা তাদের বেশি ছিল সেই সময় এবং ওই পুনরায় সেই ক্ষমতা পুনরায় ব্রিটিশদের নিকট থেকে অর্জন করার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম এই জন্য মুসলমানেরাই দিয়েছে কেননা যেহেতু ক্ষমতা মুসলমানদের ছিল এই জন্য জেহাদ মুসলমানেরাই সবার আগে করেছে শাহ ইসমাইল শহীদের কথা বলেন আর সৈয়দ আহমদ ব্রিলভির কথা বলেন তারা আঠারোশো একত্রিশ সালের যে বালাকোটে তারা মারা গেলেন ছয়ই মে তারা আল্লাহ সোহান্নাল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন মৌলানা বেলায়েত আলী এনায়েতআ আলীর কথা বলেন তাদের যাদেরই কথা বলেন না কেন তাদের সকলেরই মুসলমানদের অবদান আপনি দেখবেন যে ভারত স্বাধীনতার ইতিহাসে এবং আন্দোলনে সবচেয়ে বেশি আর কারণ হচ্ছে মুসলমানদের ক্ষমতা হারিয়েছিল এই জন্য সেটা ফিরে পাওয়ার তাড়না মুসলমানদের বেশি ছিল কিন্তু প্রায় দীর্ঘ একশো বা দুইশো বছরের একটা ব্যবধানে একশো দুইশো বছর কিন্তু কম নয় অনেক অনেক লম্বা সময় এই দীর্ঘ লম্বা সময়ে ব্রিটিশরা মুসলমানদেরকে আস্তে 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 প্রথম শ্রেণীর নাগরিক থেকে রাজা বাদশাহ থেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দিয়েছে সেটা পরিণত করার পদ্ধতি এটা ছিল যে তারা হিন্দুদেরকে ইংরেজি শিক্ষার মাধ্যমে শিক্ষা দীক্ষার মাধ্যমে চাকরি বাকরির মাধ্যমে তারা হিন্দুদেরকে উপরে নিয়ে চলে এসেছে সরকারি চাকরি থেকে শুরু করে সকল ক্ষেত্রে আর মুসলমানেরা ওই সময় ইংরেজি ভাষা শিক্ষার প্রতি অনীহার কারণে এবং আরও বিভিন্ন কারণে ব্রিটিশ বিরোধী বয়কট আন্দোলনের কারণে মুসলমানের আস্তে 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 দীর্ঘ একশো নব্বই বছরে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়ে যায় রাজা থেকে এবার যখন উনিশশো সালে যখন স্বাধীনতার কথা আসে তখন মুসলমানেরা এহসাসি উর্দুতে বলে ভারতের মুসলমানদের মধ্যে লো কনফিডেন্স ছিল কনফিডেন্সের অভাব ছিল যেটা আমি স্পষ্টভাবে অনুভব করতে পারি ভারতের মুসলমানদের লো কনফিডেন্সের কারণেই ভারতের মুসলমান বলতে তখন আমরাও ভারতের মুসলমান ভারতের মুসলমান বলতে তখন পাকিস্তানও ভারতের মুসলমান ভারতের মুসলমানদের লো কনফিডেন্সের কারণেই মুসলমানরা পুনরায় ভারত নিজেদের হাতে না নিতে পেরে ছোট্ট দুই টুকরায় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ছোট্ট দুই টুকরায় বিভক্ত হয়ে যায় শুধু তাই নয় মুসলমানদের এই এ কামতারির আরো একটা বড় উদাহরণ হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ কোনো অংশেই মহাত্মা গান্ধীর চাইতে কম ছিলেন না বরং অনেক দিক থেকে মাহাত্মা গান্ধীর চেয়েতে জ্ঞানে গুণে বুদ্ধিমত্তায় চৌকুশতায় মাহাত্মা গান্ধীর চেয়ে তাকে কেউ এগিয়ে রাখলে দোষ ত্রুটি হবে না কিন্তু তারপরেও মুসলমানেরা মৌলান আবুল কালাম আজাদকে সামনে রাখেনি কেন একজন মুসলমানকে সামনে রাখলে কেমন দেখায় এই জন্য হিন্দুকে সামনে রাখা হয়েছে এটা হচ্ছে এ কমতারি লো কনফিডেন্স এবং এই এ কমতারির শিকার ভারতের মুসলমানেরা এখনও এখনও ভারতের মুসলমানেরা যে আন্দোলন করতেছে সিএবির জন্য সিএবি বাতিলের জন্য এনআরসি বাতিলের জন্য তো তাদের নিজস্ব কোনো মুসলমান নেতা আছে এটা খুঁজে পাবেন না তারা কোনো হিন্দু নেতা সামনে আসুক তার পিছনে গিয়ে আন্দোলন করুক এটা তাদের কাছে ভালো লাগে এটা তাদের কাছে মনে হয় যে হ্যাঁ তারা এখনও সেকুলার আছে আর ভারতের হিন্দুরাও এমনটা চায় যে মুসলমানদের আন্দোলন করুক নো প্রবলেম কিন্তু মুসলমানরা মাথায় টুপি দিয়ে নয় আল্লাহ আকবর দিয়ে নয় মাথায় হেজাব দিয়ে নয় তারা ফুল সেকুলার হে আন্দোলন করুক তো এই যে মুসল ভারতের মুসলমানদের একটা এসে কমতারি লো কনফিডেন্স আত্মবিশ্বাসহীনতা এই আত্মবিশ্বাসহীনতার কারণে তারা কোনো মুসলিম নেতৃত্বের পিছনে গিয়ে আন্দোলন করা এটাও তারা এটা তো তারা আত্মবিশ্বাস খুঁজে পায় না আবার ধর্মীয় লেবাস আল্লাহ হকবার সাথে করে নিয়ে তাদের সবচেয়ে বেশি সেকুলার তাদেরকে হতে হয় ভারতের মুসলমানদেরকে এবং একটু বেশি সেকুলার হতে হয় তাদেরকে যেটা আমি দেখেছি আমার ভারতে থাকার অভিজ্ঞতায় তো ভারতের মুসলমানদের সবচেয়ে যেটা প্রথম করণীয় হবে সেটা হচ্ছে এই আত্মবিশ্বাসহীনতা থেকে বেরিয়ে আসতে হবে আন্দোলন করবেন আপনি রক্ত দিবেন আপনি যেমন আন্দোলন করেছেন আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন রক্ত দিয়েছেন আপনি কিন্তু আপনার সে আন্দোলন অন্যরা ঘরে নিয়ে চলে গেছে আপনার রক্তের উপর দিয়ে হিন্দুরা ভারতে ক্ষমতা দখল করেছে মুসলমানদের ওলামাদের রক্তের উপর দিয়ে পাকিস্তান বাংলাদেশের সেকুলারেরা ক্ষমতা দখল করেছে এটা আগেও হয়েছে এবং এখনও হবে হয়তো এখন আন্দোলনে অনেক সাপোর্ট পাচ্ছেন কিন্তু মুসলমান নেতা সামনে না থাকার কারণে এই আন্দোলনের পুরোটা ফল আপনি আপনার ঘরে আনতে পারবেন না এজন্য ভারতের মুসলমানদের সর্বপ্রথম চেষ্টা করতে হবে আত্মবিশ্বাসহীনতা থেকে বেরিয়ে আসা মুসলিম নেতৃত্বের উপর ভরসা রাখা এবং মুসলিম নেতৃত্বকে এতটাই গুণে জ্ঞানে মহত্বে বিশালতায় এতটা বেশি হতে হবে যে শুধু মুসলমানেরা তাদের উপর ভরসা নয় হিন্দুরাও তাদের উপর ভরসা করতে শিখবে হিন্দুরাও তাদেরকে সম্মান করতে শিখবে তাদেরকে ভালোবাসতে শিখবে এই পর্যায়ে মুসলমান নেতৃত্বকে নিজেদেরকে নিয়ে যেতে হবে যেটা আমি দেখতে পাচ্ছি না ভারতে নাই এবং দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে যে ভারতের মুসলমানদের একের পর এক তাদের উপর বাধা আসতেই আছে কাশ্মীর থেকে শুরু করে আসামের এনআরসি থেকে শুরু করে বাবরি মসজিদ চলে যাওয়া থেকে শুরু করে বর্তমান সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পর্যন্ত একটা মুসলমানেরা বলা যায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে মুসলমানদের আজকে ভারতের তো এই ক্ষেত্রে আমি যেটা ভারতের মুসলমানদের উদ্দেশ্য করে বলতে চাই সেটা হচ্ছে ইসলাম নিজেই সবচেয়ে বড় শক্তি ইসলাম নিজেই আপনাদের জন্য সবচেয়ে বড় শক্তি আপনারা ইসলামের শক্তিটাকে ব্যবহার করুন সেটা ইসলাম কিভাবে শক্তি চেঙ্গিস খান হালাকুখাঁ তারা যখন মুসলমানদের উপর অত্যাচার করেছিল ওরকম অত্যাচার মুসলমান জাতি কোনোদিন দেখেনি এবং এখন ভারতও আপনাদের উপর সে অত্যাচার হয় না যে অত্যাচার চেঙ্গিস খান হালাকু খাঁ করেছিল মুসলমানদের মাথা কেটে কল্লা কেটে মিনার তৈরি করা হতো বাগদাদে তো সেই ভয়াবহ অত্যাচার জুলুম থেকে আল্লাহ মুসলমানদের কিভাবে বাঁচিয়েছিলেন ইসলাম দিয়ে বাঁচিয়েছিলেন সেই ইসলামটা কি ইসলামের দাওয়াত ইসলামের দাওয়াত চেঙ্গিস খা পরবর্তী বংশধর গ্রহণ করে তারাই মুসলমান হয়ে যায় আজকে ভারত আটশো ছয়শ বছর শাসন করার পরও মুসলমানেরা ইসলামের দাওয়াত হিন্দুদের মধ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে হিন্দু ভাইদের মধ্যে ইসলামের দাওয়াত সঠিকভাবে পৌঁছাতে ব্যর্থ হয়েছে আপনার নাজাতের মুক্তির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইসলাম নিজে আপনি ইসলামের এই দাওয়াতের শক্তিটাকে এমনভাবে ব্যবহার করুন ইসলামের শেয়ার ইসলামের চিহ্ন ইসলামের বৈশিষ্ট্য ইসলামের গুণাবলীকে এমনভাবে ধারণ করুন এটাই আপনার মুক্তির জন্য আপনার স্বাধীনতার জন্য আপনার আজাদির জন্য যথেষ্ট কারণ হয়ে দাঁড়াবে আপনি বাবরি মসজিদ নিয়ে চিন্তায় আছেন ভালো কথা চিন্তায় থাকা ভালো কিন্তু আপনি কি ভুলে গেছেন ওয়াসাল্লাম বলেছেন যে জুয়েলিয়াল আল জুয়েল আলিয়াল আরো তাহুরা আমার জন্য সারা পৃথিবীর মাটিকে পবিত্র এবং মসজিদ করে দেওয়া হয়েছে তথা সারা পৃথিবীর মাটি মুসলমানদের জন্য মসজিদ মানে এক বাবরি মসজিদ বন্ধ করে ভারত সরকার কি করবে আল্লাহ রসুল তো বলতেছে সারা ভারত আপনার জন্য মসজিদ সেটা তো আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল বলতেছে সারা ভারত আপনার জন্য বাবরি মসজিদ যখন আজান হবে তখন আপনি ভারতের রেল স্টেশনে দাঁড়িয়ে আজান দিন আপনি একাই আজান দিন একাই সালাত আদায় করুন যখন কোনো গ্রামে আছেন হিন্দুদের মাঝে আছেন বাজারে আছেন রাস্তায় আছেন ঘাটে আছেন প্রকাশ্যে আজান দিন আল্লা সুবাহানতাল্লা নিকটে এবাদত অনেক পছন্দ যে যেখানে কেউ শুনে না সেখানেও মানুষ আল্লাহ সুবাহানুতালার আজান বড়ত্ব মহত্ব ঘোষণা করে এবং সেখানেও সে সালাত কায়েম করে তো ইসলামই আপনার বিজয়ের জন্য যথেষ্ট আপনি সারা ভারতকে মসজিদ বানিয়ে দিন পাঁচকো সালাত আদায় করুন যখন যেখানে সালাতের বক্ত হবে রাস্তা ঘাটে ট্রেনে স্টেশনে বাজারে ঘাটে সর্বত্র সালাত কায়েম করুন সারা ভারতকে বাবরি মসজিদে পরিণত করে দিন ভারতের মন্দিরে মন্দিরে ইসলামের দাওয়াত নিয়ে যান ডক্টর জাকির নায়ক কেন আজকে ভারতে নিষিদ্ধ এই জন্যই তো নিষিদ্ধ ইসলামের দাওয়াতের শক্তি সবচেয়ে বড় শক্তি সকল পারমাণবিক শক্তির চেয়ে বড় শক্তি এই দাওয়াতের শক্তি যদি ভারতের মুসলমানের একবার ভালোভাবে কাজে লাগাতে পারে ভারতের মন্দিরে মন্দিরে গিয়ে হিন্দু ভাইদের কাছে গিয়ে যদি বোঝাতে পারে ইসলামের সত্যতা ইসলামের সৌন্দর্যতা ইসলামের একত্ববাদ এবং এই মূর্তি পূজার অসারতা এবং এই যে মূর্তি পূজা থেকে শুরু করে আরও যত নগ্নতা বেহায়পনা আছে হিন্দু ধর্ম এগুলোর যে অসারতা এই অসারতাগুলো যদি মুসলমান ভাইয়ের আন্তরিকতার সাথে ভালো ব্যবহারের সাথে যেমন ভালো ব্যবহার রসুলসাল আলি ওয়াসাল্লামের ছিল যখন তিনি হেরা হীরাগুহা থেকে ফিরে আসছিলেন তখন খাদিজা রাজি আল্লাহ আহা তাকে বলছিলেন যে আপনি আহ আপনাকে আল্লাহ সুনা তালা কোনো ক্ষতি আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই অল্লাহে আপনার কোনো ক্ষতি হতে পারে না কেন আপনি হচ্ছেন মানুষকে সহযোগিতা করেন বিধবা তাদেরকে সহযোগিতা করেন ঋণগ্রস্তের ঋণ উঠান যার মাথায় বোঝা আছে তার বোঝা উঠান তারপরে এইভাবে আপনি মানুষের দুঃখ কষ্ট শেয়ার করেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তো রসুলসাল্লি হাসালামের ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে সে আন্তরিকতা নিয়ে সে আবেগ নিয়ে যদি আপনি ভারতের ইসলামের দাওয়াতের বিস্ফোরণ ঘটাতে পারেন তাহলে এগুলো সিএবি এনআরসি এগুলো কোনো কিছুই কাজ করবে না সারা ভারতে তখন সারা ভারত বাবরি মসজিদ হয়ে যাবে এবং সারা ভারতের হিন্দু তখন মুসলমান হয়ে যাবে এই জন্য আমি ভারতের মুসলমানদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনাদেরকে এ কামতারি লো কনফিডেন্স থেকে বেরিয়ে আসতে হবে নেতা মুসলমানদের মধ্যে থেকে নির্ধারণ করতে হবে যেন আপনার আন্দোলন অন্য কেউ ঘরে না নিয়ে যেতে পারে এবং আপনি আপনার শেয়ার পরিত্যাগ করবেন না আপনি দাড়ি রাখতে দাড়ি পড়তে মাথায় টুপি দিতে আপনাকে বেশি সেকুলার হতে হবে এটা না আপনি ভারতের নাগরিক ভারতের নাগরিক হিসেবে আপনি ভারতের সংবিধান অনুযায়ী আপনি ভারত যে ইসলাম ধর্ম প্রকাশ্যে পালন করার আপনার নিজের মত প্রকাশ্যে ব্যক্ত করার অধিকার রাখেন এই অধিকার আপনাকে প্রয়োগ করতে হবে তো লো কনফিডেন্স থেকে বেরিয়ে আসতে হবে এহসাসে কামতারির শিকার হওয়া যাবে না এবং দাওয়াতের কাজ বাড়াতে হবে আল্লাহ সুবাহ তালা ভারতের মুসলমানদের রাত যত গভীর হয় সকল তত কাছে আসে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এক সময় আসবে যখন হিন্দুস্তান হামারা চীন ও আরব হাবারা আমারা আল্লামা ইকবাল তো বলেই গেছেন যে ভারতও আমাদের চীন ও আরব আমাদের সারা পৃথিবী একদিন মুসলমানদের হবে এতে কোনো সন্দেহ নাই এবং এটা হবেই ইনশাল্লাহ আর বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে যেটা কথা সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ যে নত জানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে এসে কিভাবে বাংলাদেশকে আর বিশাল রিফিউজি যদি এনআরসি এবং সিএবি ভারতে বাস্তবায়ন হয় পশ্চিমবঙ্গ এবং আসামে বাস্তবায়ন হয় তাহলে কত লক্ষ বাঙালির বোঝা বাংলাদেশের উপর পড়বে সেটা ভাবতে গা উড়ে ওঠে তো সেই ভয়াবহ পরিস্থিতি আসার আগে বাংলাদেশ সরকারের উচিত ভারতের সাথে বাংলাদেশ সরকার যা কিছু দিয়েছে যা অবদান বাংলাদেশ সরকারের আছে ভারতের উপর সব কিছুকে সামনে রেখে বন্ধুত্বর খাতিরে ভারতের নিকট থেকে এই জিনিস দাবি দেওয়া হিসেবে আদায় করা যেন এই জাতীয় এনআরসি এবং সিএএ ভারতে না হয় প্রথমত এটা এবং এই ধরনের রিফিউজির বোঝা বহন করার সামর্থ্য বাংলাদেশের নাই এটা যেন বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে সোচ্চার করে যে আমরা এখন রোহিঙ্গাদের রিফিউজি তাদের যে মহাজির তাদের বোঝা নিয়ে আমরা ক্লান্ত আবার নতুন এত লক্ষ লক্ষ মুসলমানের বোঝা আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় এটা আন্তর্জাতিকভাবেও সোচ্চার হতে হবে অ্যাটলাস্ট বাই চান্স যদি নাই হয় এবং ভারত থেকে যদি মুসলমানদের ঢল বাংলাদেশে আসে তাহলে ইসলামের দৃষ্টিতে এটাই বলে যে মহাজিরদের সাদরে গ্রহণ করা এবং তাদের সহযোগিতা করা এটাই ইসলামের নিয়ম এবং আল্লাহ সব হানওয়া তালা আমাদের রুজি রুটিতে বরকত দেবে আমরা এটাই বিশ্বাস করি তবে তার আগে যতদূর সম্ভব বাংলাদেশ সরকারের উচিত করা এবং বাংলাদেশের জনসমাজের উচিত এই বিষয়ে সচেতন হওয়া এবং সরকারকে নাসিহা করা আল্লাহ আল্লা সুবাহানহতলা বাংলাদেশকে এই মহা বিপদ থেকে হেফাজত করুক এবং ভারতের মুসলমানদেরকে আজ সারা ভারত অন্ধকারাচ্ছন্ন দিল্লিতে আজকে ইন্টারনেট বন্ধ ব্যাঙ্গালোরে প্রটেস্ট প্রোটেস্ট হচ্ছে মুম্বাইয়ে প্রোটেস্ট হচ্ছে বিহারে বিশাল লক্ষ লক্ষ মানুষের মাঝে প্রোটেস্ট হয়েছে সারা ভারত উত্তাল ভারতের অবস্থা অনেক কঠিন এবং ভয়াবহ আল্লাহ সুবাহানহতলা এই দীর্ঘ আটশো নয়শো বছরের ইতিহাস যারা ভারতের যে ভারতের লালকেল্লায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বক্তব্য দেয় যে ভারতের লালকেল্লায় ভারতের জাতীয় দিবসে ভারতের স্বাধীনতা দিবসে পতাকা উড়ানো হয় যে লালকেল্লা আজও ভারতের প্রতীক সেই লালকেল্লা মুসলমানদের তৈরি করা মুসলমানদেরকে বলা হয় অশিক্ষিত মুসলমানদের একটা সময় এতটাই শিক্ষিত ছিল যে অতটা শিক্ষিত ইঞ্জিনিয়ারিং অতটা শিক্ষিত ইঞ্জিনিয়ারিং এখন পর্যন্ত আধুনিক বিশ্ব দিতে পারেনি। তাজমহল আপনি যদি গবেষণা করেন তাজমহল তৈরি করতে কতটা উন্নত মানের ইঞ্জিনিয়ারিং জ্ঞানের প্রয়োজন ছিল যে কোনো ইঞ্জিনিয়ার যদি গবেষণা করে তাহলে হতবাক হয়ে যাবে সেটা তখন মুঘল সাম্রাজ্যে ভারতের মুসলমানদের মধ্যে সে জ্ঞান সে বিদ্যা ছিল তো এই বিশাল জাতি এই মহান জাতি যাদের রক্তের উপর যাদের বাপদাদার রক্তের উপর ভারতের স্বাধীনতা প্রতিষ্ঠিত আজও যে যাদের বিল্ডিংয়ের উপর ভারতের পতাকা উড্ডীন হয় লালকেল্লা আজও দিল্লির শাহে জামে মসজিদ তার আলামত বহন করে চলেছে আজও কুতুব মিনার ভারত ত্যাগ না করে ভারতের ভালোবাসায় ভারতে থেকে গেছিলেন এই মনে করে যে এই ভারত আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি এই ভারত ছেড়ে আমরা যাব না আল্লাহ সুহান হ তালা সে ভারতের মুসলমানদের ওই জাজবাগুলোকে হেফাজত করুন এবং ভারতের মুসলমানদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে দাওয়াতি কাজের মাধ্যমে ভারতের মুসলমানদের উন্নতি অগ্রগতি আল্লাহ সুবাহানহ তালা তৌফিক দান করুক আল্লাহ মামিন আমরা এই দুয়াই করি এবং ভারতের মুসলমানদের উদ্দেশ্যে আরেকটি কথা আমি দেখেছি আমার তিন বছর ভারতের জীবনে যে ভারতের মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষার চরম অভাব মাদ্রাসা লাইনের এক একটা শিক্ষা থাকলেও জেনারেল লাইনের শিক্ষার অনেক অভাব তারপরেও জামিয়া মিল্লা ইসলামিয়ার মতো দিল্লির বুকে মুসলমানদের বিশ্ববিদ্যালয় আছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় আছে আলিগড়ে তো এই বিশ্ববিদ্যালয়গুলো সেই সময় আমাদের বাপদাদারা দ্বারা করে গেছিলো যার কারণে আজ তার সুফল আমরা ভোগ করতেছি এই জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্ররাই আলিগড়ের ছাত্ররাই আজকে মুসলমানদের পক্ষ হয়ে কথা বাক্য উচ্চারণ করতেছে তো ভারতের মুসলমানদের উচিত ভারতের মুসলমানদের সন্তানদের শিক্ষা দীক্ষার হার আরও বাড়ানো দুনিয়াবি দিনই সকল ক্ষেত্রে মুস কোনো মুসলমান যেন নিরক্ষর না থাকে ভারতে কেননা শিক্ষা অনেক বড়ো একটা শক্তি তো আল্লাহ সুহায়ন ভারতের মুসলমানদের হেফাজত করুন এবং বাংলাদেশকে যাবতীয় ষড়যন্ত্র থেকে একটা স্বাধীন মাতৃভূমির যে কতটা গুরুত্ব তা আজকে আমরা অনুভব করতে পারতেছি ভারতের মুসলমানদের অবস্থা দেখে আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশ নামক স্বাধীন মাতৃভূমিকে যাবতীয় ষড়যন্ত্র বিপদ আপদ থেকে হেফাজত করুন আমাদের সরকার মহোদয়কে সমুতি দান করুন এবং যেটার মধ্যে বাংলাদেশের কল্যাণ রয়েছে সেই কাজ করার তৌফিক দান করুন এবং বাংলাদেশের জন্য যেটার মধ্যে অকল্যাণ রয়েছে সেই কাজ থেকে তাদেরকে আল্লাহ তালা বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়াহিরদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله